ম্যাট্রিকুলার নতুন চ্যানেল ম্যাট্রিকুলা বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেক বছরের মতো এই বছর আমরা চলে এসেছি ক্লাস টেনের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অধ্যায় ভিত্তিকভাবে আমাদের টিচার্সরা তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশন প্রিপেয়ার করেছেন। বিগত বছরগুলিতে যেমন তোমরা 80-85% কমন কোয়েশ্চেন পেয়েছো, এবছরও তোমরা 80-85% কমন কোয়েশ্চেন পাবে এই লাস্ট মিনিট সাজেশন থেকে, এটাই আমরা আশা করছি। তাহলে শুরু করা এই ভিডিওতে আমরা দেখব বিষয় বাংলা অধ্যায় 19 বাচ্চো। বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর, মান এক। এক নম্বর প্রশ্ন, যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ ভাববাচ্য অথবা ঘ কর্ম কর্তৃবাচ্য। সঠিক উত্তর খ কর্মবাচ্য। দু নম্বর প্রশ্ন, বাঁশি বাজে এটি কোন বাচ্য, ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ কর্ম কর্তৃবাচ্য অথবা ঘ ভাববাচ্য। সঠিক উত্তর গ কর্ম কর্তৃবাচ্য। তিন নম্বর প্রশ্ন, যে বাচ্চে কর্তাই প্রধান ক্রিয়াকর্তার অনুসারী তাকে বলা হয় ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ ভাববাচ্য অথবা ঘ কর্ম কর্তৃবাচ্য। সঠিক উত্তর ক কর্তৃবাচ্য। চার নম্বর প্রশ্ন, বাচ্য পরিবর্তনে বাক্যের কি কি পরিবর্তন হয়, ক কর্তা কর্ম ক্রিয়া, খ কর্তা ও ক্রিয়া, গ কর্ম ক্রিয়া অথবা ঘ শুধু ক্রিয়া। সঠিক উত্তর খ কর্তা ক্রিয়া। পাঁচ নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয় ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ ভাববাচ্য অথবা ঘ কর্ম কর্তৃবাচ্য। সঠিক উত্তর গ ভাববাচ্য। ছ নম্বর প্রশ্ন, ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে কোন বাচ্চে, ক কর্ম কর্তৃবাচ্যে, খ কর্মবাচ্যে, গ কর্তৃবাচ্যে অথবা ঘ ভাববাচ্যে। সঠিক উত্তর ঘ ভাববাচ্যে। সাত নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের কর্তাকে বলে ক কর্মকর্তা, খ ব্যতিহার কর্তা, গ উক্ত কর্তা অথবা ঘ অনুক্ত কর্তা। সঠিক উত্তর ঘ অনুক্ত কর্তা। আট নম্বর প্রশ্ন, আজ কি তোমার বাজার যাওয়া হয়নি থেকে আজ কি তুমি বাজার যাওনি, এই বাচ্য পরিবর্তনটি হলো ক ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ, খ ভাববাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ, গ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের উদাহরণ অথবা ঘ কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ। সঠিক উত্তর ক ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে পরিবর্তনের উদাহরণ। ন নম্বর প্রশ্ন, কর্তা থাকে না যে বাচ্চে, ক কর্ম কর্তৃবাচ্যে, খ কর্তৃবাচ্যে, গ কর্মবাচ্যে অথবা ঘ ভাববাচ্যে। সঠিক উত্তর ক কর্ম কর্তৃবাচ্যে। দশ নম্বর প্রশ্ন, হ ধাতুজাত ক্রিয়াপদের ব্যবহার হয় কোন বাচ্চে, ক কর্ম কর্তৃবাচ্যে, খ কর্তৃবাচ্যে, গ কর্মবাচ্যে অথবা ঘ ভাববাচ্যে। সঠিক উত্তর ঘ ভাববাচ্যে। এগারো নম্বর প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায় ক কর্তা, খ কর্ম, গ ক্রিয়ার ভাব অথবা ঘ কর্তার ভাব। সঠিক উত্তর গ ক্রিয়ার ভাব। বারো নম্বর প্রশ্ন, বাচ্য হলো বাক্যের ক অংশ, খ প্রকার, গ উদ্দেশ্য অথবা ঘ প্রকাশভঙ্গি। সঠিক উত্তর ঘ প্রকাশভঙ্গি। তেরো নম্বর প্রশ্ন, কর্মকর্তার ভূমিকা পালন করে যে বাচ্চে, ক কর্ম কর্তৃবাচ্যে, খ কর্তৃবাচ্যে, গ কর্মবাচ্যে অথবা ঘ ভাববাচ্যে। সঠিক উত্তর ক কর্ম কর্তৃবাচ্যে। চোদ্দ নম্বর প্রশ্ন, পাঁচ দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্চের উদাহরণ, ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ কর্ম কর্তৃবাচ্য অথবা ঘ ভাববাচ্য। সঠিক উত্তর ঘ ভাববাচ্য। পনেরো নম্বর প্রশ্ন, বাচ্য পরিবর্তন হয় না ক কর্ম কর্তৃবাচ্যে, খ কর্তৃবাচ্যে, গ কর্মবাচ্যে অথবা ঘ ভাববাচ্যে। সঠিক উত্তর ক কর্ম কর্তৃবাচ্যে। ষোলো নম্বর প্রশ্ন, বাচ্চে প্রধানত কার রূপের পরিবর্তন হয়ে থাকে, ক কর্তার, খ পদের, গ কর্মের অথবা ঘ ক্রিয়ার। সঠিক উত্তর ঘ ক্রিয়ার। সতেরো নম্বর প্রশ্ন, কর্তার উল্লেখ থাকে না ক কর্ম কর্তৃবাচ্যে, খ ভাববাচ্যে, গ কর্মবাচ্যে অথবা ঘ কর্তৃবাচ্যে। সঠিক উত্তর ক কর্ম কর্তৃবাচ্যে। আঠেরো নম্বর প্রশ্ন, যে বাচ্চের ক্রিয়া সকর্মক হবেই হবে ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ ভাববাচ্য অথবা ঘ কর্ম কর্তৃবাচ্য। সঠিক উত্তর খ কর্মবাচ্য। উনিশ নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চের উদাহরণ,
ক কর্তৃবাচ্য, খ কর্মবাচ্য, গ ভাববাচ্য অথবা ঘ কর্মকর্তৃবাচ্য। সঠিক উত্তর ক কর্তৃবাচ্য। 20 নম্বর প্রশ্ন, ভাববাচ্যের সমাপিকা ক্রিয়াটি সাধারণত যে ধাতু দিয়ে গঠিত হয় তা হলো ক কর, খ হ, গ বট অথবা ঘ ক্রি। সঠিক উত্তর খ হ। 21 নম্বর প্রশ্ন, বিভিন্ন বাচ্যে আলাদা হয় ক কর্তা, খ ক্রিয়া, গ কর্তার রূপ অথবা ঘ ক্রিয়ার প্রকাশভঙ্গি। সঠিক উত্তর খ ক্রিয়া। 22 নম্বর প্রশ্ন, যে ক্রিয়ার কর্মবাচ্য হয় না ক সকর্মক ক্রিয়া, খ অকর্মক ক্রিয়া, গ যৌগিক ক্রিয়া অথবা ঘ মৌলিক ক্রিয়া। সঠিক উত্তর খ অকর্মক ক্রিয়া। 23 নম্বর প্রশ্ন, অনুসর্গ যুক্ত কর্তা কোন বাচ্যে বসে, ক কর্তৃবাচ্যে, খ ভাববাচ্যে, গ কর্মবাচ্যে অথবা ঘ কোনটি নয়। সঠিক উত্তর গ কর্মবাচ্যে। 24 নম্বর প্রশ্ন, দ্বার কর্তৃক প্রভৃতি অনুসর্গ ব্যবহৃত হয় ক কর্তৃবাচ্যে, খ ভাববাচ্যে, গ কর্মকর্তৃবাচ্যে অথবা ঘ কর্মবাচ্যে। সঠিক উত্তর ঘ কর্মবাচ্যে। 25 নম্বর প্রশ্ন, যে বাচ্যে ক্রিয়া সকর্মক ও অকর্মক হতে পারে ক কর্মবাচ্যে, খ কর্তৃবাচ্যে, গ ভাববাচ্যে অথবা ঘ কর্মকর্তৃবাচ্যে। সঠিক উত্তর খ কর্তৃবাচ্যে। বাচ্য পরিবর্তন করো, মান এক। 1 নম্বর প্রশ্ন, ভয় অমৃতের বুক ঢিপঢিপ করছিল, কর্তৃবাচ্যে। উত্তর, ভয় অমৃত বুকে ঢিপঢিপ বোধ করছিল। 2 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, কর্তৃবাচ্যে। উত্তর, রত্নের মূল্য জহুরি দেয়। 3 নম্বর প্রশ্ন, আমাকে ছেড়ে দে, ভাববাচ্যে। উত্তর, আমাকে ছেড়ে দেওয়া হোক। 4 নম্বর প্রশ্ন, একটা কুকুর চলে গেল, ভাববাচ্যে। উত্তর, একটা কুকুরের চলে যাওয়া হলো। 5 নম্বর প্রশ্ন, পথে কুড়িয়ে পেলাম, ভাববাচ্যে। উত্তর, পথে কুড়িয়ে পাওয়া গেল। 6 নম্বর প্রশ্ন, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, ভাববাচ্যে। উত্তর, সেখানে কাঠ কয়লার ছড়িয়ে থাকা হলো। 7 নম্বর প্রশ্ন, তা জানে না তপন, কর্মবাচ্যে। উত্তর, তা তপনের জানা নেই। 8 নম্বর প্রশ্ন, আমাদের চোখ মুখ ঢাকা, কর্তৃবাচ্যে। উত্তর, আমাদের চোখ মুখ ঢেকেছি। 9 নম্বর প্রশ্ন, সে জানতো না, ভাববাচ্যে। উত্তর, তার জানা ছিল না। 10 নম্বর প্রশ্ন, পৃথিবী হয়তো বেঁচে আছে, ভাববাচ্ছে। উত্তর, পৃথিবীর হয়তো বেঁচে থাকার অবস্থা রয়েছে। 11 নম্বর প্রশ্ন, কি করা হয়, কর্তৃবাচ্যে। উত্তর, কি করেন। 12 নম্বর প্রশ্ন, তবু তো কজন আছি বাকি, ভাববাচ্ছে। উত্তর, তবু তো কজনের বাকি থাকা সম্ভব হয়েছে। 13 নম্বর প্রশ্ন, বাংলার মুখ আমি দেখিয়াছি, ভাববাচ্ছে। উত্তর, আমার বাংলার মুখ দেখা হইয়াছে। 14 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, কর্মবাচ্ছে। উত্তর, ওদের দ্বারা লোহার হাতকড়ি নিয়ে আসা হলো। 15 নম্বর প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কর্তৃবাচ্য। উত্তর, এ বিষয়ে সন্দেহ করত তপন। 16 নম্বর প্রশ্ন, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন, কর্মবাচ্ছে। উত্তর, লেখকদের অনবরত তা দিয়ে লেখা হয়ে চলেছে। 17 নম্বর প্রশ্ন, আমারও অনুমান কতকটা তাই, কর্তৃবাচ্য। উত্তর, আমিও কতটা তাই অনুমান করি। 18 নম্বর প্রশ্ন, যিনি কানে কলম গোজে দুনিয়া খোঁজেন, কর্মবাচ্ছে। উত্তর, যার দ্বারা কানে কলম গোজা হয়ে দুনিয়া খুঁজে চলা হয়। 19 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, ভাববাচ্ছে। উত্তর, তারপর যুদ্ধের আশা হলো। 20 নম্বর প্রশ্ন, খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি, কর্মবাচ্ছে। উত্তর, খুব চমৎকার পুলিশ সাজা হয়েছিল হরির দ্বারা। 21 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, কর্তৃবাচ্ছে। উত্তর, সেই মেয়েটি মারা গেল না। 22 নম্বর প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, কর্মবাচ্ছে। উত্তর, আজ তোমাদের একটা জবর খেলা দেখানো হবে। 23 নম্বর প্রশ্ন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, ভাববাচ্ছে। উত্তর, আয় আরো বেঁধে বেঁধে থাকা হোক। 24 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, ভাববাচ্ছে। তোদের দ্বারা জয়ধ্বনি করা হোক। 25 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, ভাববাচ্ছে। উত্তর, যুগান্তের কবির আশা হোক। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মান এক। বাচ্য কাকে বলে? উত্তর, ক্রিয়ার যে রূপভেদের দ্বারা বাক্যে কর্তা ও ক্রিয়ার প্রাধান্য প্রকাশিত হয় তাকে বাচ্য বলে। 2 নম্বর প্রশ্ন, লুপ্ত কর্তাবাচক একটি ভাববাচ্যের উদাহরণ দাও। উত্তর, সফরে এখন খাওয়ার সময় নয়।
তিন নম্বর প্রশ্ন, ভাববাচ্য কাকে বলে উদাহরণ দাও। যে বাচ্যে ক্রিয়ার অর্থ প্রাধান্য ঘটে বা ক্রিয়ার ভাবই প্রধানভাবে বোঝায় তাকেই ভাববাচ্য বলে। উত্তর, তোমার কোথায় থাকা হয়। চার নম্বর প্রশ্ন, ঘটক কর্তাবাচ্য কাকে বলে। উত্তর, বাচ্যে ক্রিয়াপদ সরাসরি কর্তার অনুসারী হলে তাকে বলা হয় ঘটক কর্তাবাচ্য, যেমন বইটি পোকায় কেটেছে। পাঁচ নম্বর প্রশ্ন, কর্তৃবাচ্য কাকে বলে। উত্তর, বাক্যে কর্তৃপদ প্রধান এবং ক্রিয়ার অনুগামী হলে তাকে কর্তৃবাচ্য বলে। ছ নম্বর প্রশ্ন, ঘটিত কর্তাবাচ্য কাকে বলে। উত্তর, বাচ্যে কর্মপদ কর্তার ভূমিকা নিয়ে ক্রিয়ার সঙ্গে উন্নীত হলে তাকে বলা হয় ঘটিত কর্তাবাচ্য, যেমন তুমুল বর্ষণ হচ্ছে। সাত নম্বর প্রশ্ন, কর্মবাচ্য কাকে বলে। উত্তর, কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতির সদস্যরা বিধান দিয়েছিলেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে ব্যবহার করা চলবে। আট নম্বর প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে। উত্তর, কর্তাবিহীন যে বাক্যে কর্মই কর্তার রূপে ক্রিয়ার সঙ্গে উন্নীত হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য, যেমন গাড়ি চলে।